বামফ্রন্ট এবং কংগ্রেসের ডাকা 48 ঘন্টা বন্ধের দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় বিচ্ছিন্ন মিছিল হয়েছে। তবে নাগরিক জীবন ছিল অনেকটাই স্বাভাবিক, সড়কে দেখা গিয়েছে পর্যাপ্ত গণপরিবহন, এছাড়া বাজার, দোকান, স্কুল কলেজ সহ খোলা ছিল সরকারি ও বেসরকারি অফিসও। সবকিছু তো মোটামুটি চলছেই, বন্ধ বলে তো কিছু মনে হচ্ছে না, নর্মাল যেরকম দিন থাকে সেরকমই চলছে। মাঝবাজারে ঠিকই আছে, কাস্টমার ঢুকছে, মাছ নিচ্ছে, বন্ধ করছি, গাড়ি ঘোড়া ঠিক চলছে মোটামুটি, এতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না। মিছিল হলেও শান্তিপূর্ণভাবে বন্ধ কর্মসূচি পালন করতে দেখা গেছে বন্ধ সমর্থনকারীদের, তবে কোথাও কোনো সহিংসতা বা ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। প্রায় এক মাস ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। 130 কোটি মানুষের দেশ ভারতেও এর প্রভাব পড়েছে। সবশেষ 8 দিনে 7 দফায় বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানি পণ্যের দামের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও। এর প্রতিবাদেই কেন্দ্রের শাসক বিজেপি বিরোধী প্রধান রাজনৈতিক শক্তি কংগ্রেস এবং বামেরা পথে নেমে প্রতিবাদ ও এই ভারত বন্ধের ঘোষণা করে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।